সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গ্রাম্য একটি ভাষা আছে, সেটি কি আমার শরম লাগে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আমাকে রাজপথে দাঁড়াতে হয়, এটি আমার জন্য অনেক বড় লজ্জার ব্যাপার। আমার শরম লাগে আমাকে রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিতে হয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও এই সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন অগ্রগণী ভূমিকা দেখাতে পারেনি। আজকে অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, বাস খুলে দেওয়া হয়েছে, মাদ্রাসা মসজিদ খুলে দেওয়া হয়েছে, সিনেমা হল, কিন্তু খুলে দেওয়া হয়নি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, কি জন্য খুলে দেওয়া হয়নি এটা অবশ্যই পরিষ্কার, কারণ ইতিহাস কথা বলে আজকের এই পর্যন্ত পৃথিবীর চতুর্শৈল শাসকের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, প্রত্যেকটি ডাক ছিল স্কুল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই সরকার এবং তার অটুপাশের যে শিক্ষামন্ত্রী আছে, তিনি হয়তো সেই জন্যই ভয় পায় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হয়তো ছাত্ররা ফুসিয়ে উঠবে, তারা যে করোনা এবং লকডাউনে যেই পরিমাণ চুরি সেসরামি করেছে, তারা যেই পরিমাণ কেসিনো সম্রাট আবিষ্কার করেছে, তারা যেই পরিমাণ পাপি আবিষ্কার করেছে, তারা যেই পরিমাণ সাবরিন আবিষ্কার করেছে, তার জন্য হয়তো সাত দিনও ক্ষমতায় টিকতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তাদের কিসের এত ভয়, তাদের অন্তরে কেন এত কাঁপুনি? কারণ বাংলার ভাষা আন্দোলন হয়েছিল এই শাহবাগ এলাকা থেকে, 69-এর গণ উত্থানের আন্দোলন দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, 71-এর মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংগ্রামী ভূমিকা পালন করেছিল এই সাধারণ ছাত্র সমাজ। এই জন্য হয়তো তাদের ভয় হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে বুঝি আমাদের গদি টান দিয়ে এই ছাত্র সমাজ খান খান করে দেবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমি কিছুক্ষণ পূর্বে বাসে এসেছি, কিসে এসেছি ভাইয়েরা? বাসে এসেছি। আমি যে বাসে উঠলাম সেই বাসে 10 থেকে 15 জন প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আমাদের সড়ক ও সেতু মন্ত্রী যিনি দাঁড়িয়ে নাটক করে বেড়াচ্ছে, ভয়ে ভয়ে নাটক, এই সড়ক ও সেতু মন্ত্রীর চোখে কি এটা পড়ে না যে বাসের ভিতর 15-20 জন মানুষ মাস্ক পরিধান ছাড়া দাঁড়িয়ে চলাফেরা করে? সংগ্রামী সাথী বন্ধুগণ, বাসের ভিতরে নিরাপত্তা নাই, শিক্ষামন্ত্রীর চোখ সেদিকে পড়ে না, চোখ পড়ে কোন দিকে? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে কিনা টিউশনি করতে পারছে না, যে কিনা অনলাইনে ক্লাস করতে পারছে না, চোখ পড়ছে তাদের দিকে। তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আসে তাহলে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাবে। তোমাদের এতই যদি শিক্ষার্থীদের উপর দরদ থাকে তাহলে কেন তোমরা আপনাদের মতো শিক্ষার্থীদেরকে পিটিয়ে হত্যা করো? তখন তোমাদের এই চোখ কোথায় যায়? তোমরা বড়ই দরদি সেজেছ, তোমরা দরদি সেজেছ। তোমরা যদি এতই দরদি হয়ে থাকো, 9 সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর কারা হামলা করে? আজকে করোনায় শিক্ষার্থীরা মারা যাবে এই জন্য তোমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছ। আসলে তো শিক্ষার্থীরা মারা যাবে না, তোমাদের ভয় এই শিক্ষার্থীরা জেগে উঠলে সকল ছাত্র শ্রমিক যুব সকল মানুষ গণমানুষ তারা জেগে উঠবে, তখন তোমাদের অবস্থা হয়ে যাবে অসহায়ের মতো। সংগ্রামী সাথী বন্ধুগণ, কিছুদিন আগে আমি লকডাউনে বাড়িতে ছিলাম, তখন আমাদের অনলাইনে ক্লাস হত। গ্রামের অবস্থা এতই জঘন্য, যেখানে 2G নেটওয়ার্ক পায় না আর উন্নয়নের বাণী শোনায়
যে দেশে নাকি 4G চালু হয়ে এখন নাকি 5G চালু হবে কয়েকদিন পর। হাস্যকর হাস্যকর ব্যাপার এগুলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এখান থেকে আমি বলতে চাই, আগামী 5 দিনের মধ্যে, আজকে 23 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে না দেওয়া হয় তাহলে দেশের সকল শ্রেণীর ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে আপনাদের রাজপথে তারা নামবে, এমনকি যেভাবে জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তালা মেরে দিয়েছে, ভেঙে দিয়েছে, তেমনি ভাবে এই ছাত্র সমাজ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙে তারা ক্লাসে প্রবেশ করবে। ধন্যবাদ।